Je t'en ai pour l'enfant. सभाई के नमस्कार तिनी पांडव मांजा फैजार बरमगनांग मंत्री रेवेन्यू श्री बरमगनांग एन सी देवर्मा श्री पिनाकी दास चौधरी ऑनरेबल एमएलए कल्याणपुर श्री प्रशांत देवर्मा एमएलए रामचंद्र घाट श्री अमित रक्षित चेयरमैन त्रिपुरा स्पोर्ट्स काउंसिल सेक्रेटरी श्री मेंटू देवर्मा कैंडिडेट आरसी घाट कॉन्स्टिट्यूंसी रामचंद्र घाट कॉन्स्टिट्यूंसी श्री जयदेव देवर्मा जलाधिपति श्रीमती मणिहार देवर्मा सेक्रेटरी त्रिपुरा स्टेट बीजेपी कमिटी श्री अघोष सावकार एवं एखाने बड़ मात्रा उपस्थित हमार बीजेपी आईपीएफटी समस्त कार्यकर्ता भाई बोनेरा ये अंचलेर सुधी नागरिक बृंद मीडिया बंधुरा प्रधानमंत्री नरेंद्र मोदी त्रिपुरानी जनजाति रत्न सिनिखा मन की बात पांडव शाखा त्रिपुरानी जनजाति वाणी बतल सुनामो आरो तुईते बिस्कुट तुनई मानो ओमी बतल सुनम जात्मा बाय त्रिपुरानी मुंग हाय मुंग सिने मुंग मानखा बंधुरा हमें एक बार ये माठेर मैदाने जारा जारा आछे আমরা সবাই বাংলা বুঝি তো বুঝে আমি সবাইকে বলবো একবার যারা স্টেডিয়ামের সিটে আছে গাছের নিচে আছে এদিকে আছে সবাই একসঙ্গে আমি যেভাবে হাত তুলেছি হাত উপরে তোলা আর হাত মুষ্টি বন্ধ করা হাত মুষ্টি বন্ধ যে বন্ধ করবে না হাত খোলা রাখবে তার মধ্যে সিপিএম ঢুকে যাবে আর যে যে আমি ফটো তুলতে আছি যে যে খোলা রেখেছে সিপিএম এর লোক এখানে সব বন্ধ হয়েছে আমার দিদিরা বসে আছে সাঁওতালি দিদিরা সব হাত মুষ্টি বন্ধ করো এই কাঁঠাল গাছের নিচে হাত উপরে মুষ্টি বন্ধ বলো বিজেপি আইপিএফটি কি বিজেপি আইপিএফটি কি নরেন্দ্র এবার জোশ এসছে এবার সিপিএম ভোট হয়ে গেছে বলে মুষ্টি বন্ধ করেছে এবং ভাগ হয়ে এবার ঢুকবে না ভিতরে এবার আর সিপিএম ঢুকবে না বন্ধুরা যে লোকটা সামনে দাঁড়িয়ে আছে কে এই লোকটা আপনাদের মতে একজন লোক
2015 এর আগে বিপ্লবদের নামে রাজনীতিতে কোনো ব্যক্তি করছেন তো না জানতো সাধারণ বাড়ি ছিলেন রামচন্দ্র ঘাটের মতে এটা গ্রামের ছিল রাজনীতি তো ছিল না কেউ জানতো কিন্তু আজকে জাতি জনজাতি সবাই 2018 তে শূন্য থেকে বিজেপি আইপিএফটিকে 44 সিট দিয়ে ত্রিপুরার মানুষ জাতি জনজাতির মিলনস্থল দুনিয়াতে ইতিহাস তৈরি করে আমার মতো ছোট একজন ব্যক্তিকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে বন্ধু আমি আপনাদের আপনারা রামচন্দ্র ঘাট থেকে প্রশান্ত দেববর্মাকে জিতানোর কারণে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয়েছে আশারাম বাড়ি থেকে নেবার কুমার জমা থেকে জিতানোর কারণে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয়েছে টাকার জোড়া থেকে এনসি দেববর্মাকে জিতানোর কারণে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয়েছে কল্যাণপুর থেকে পিনাকী দাস চৌধুরীকে এমএলএ নির্বাচিত করার কারণে আপনাদের ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে বন্ধু 44টি এমএলএ জিতানোর পর আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এখনো 16টা বাকি আছে বন্ধু আপনারা আজকে 44টা দিয়েছেন নরেন্দ্র ভাই মোদি সন্তুষ্ট নয় আমাকে বলে বিপ্লব আমার তো 60-এর মধ্যে 60 লাগবে আর এডিসিতে 28-এর মধ্যে 28 লাগবে বিজেপি আইপিএফকে আর 23-এ 60-এর মধ্যে 60 লাগবে 60-এর মধ্যে 60 লাগবে কেন লাগবে তার কারণ কি 25 বছরের টানা কমিউনিস্ট সরকার 20 বছরের টানা মুখ্যমন্ত্রী এডিসিতে 15 বছর লাগাতার সরকার ত্রিপুরাতে জনজাতির কাছে 2.5% জনজাতির ঘরে জাতির ঘরে জল পৌঁছাতে পারেনি কমিউনিস্টের দল 25 বছরে জল খাওয়ার জল পৌঁছাতে পারেনি মাত্র 2.41% জল পৌঁছাতে পেরেছে শুদ্ধ পানীয় জল কত বছরে 25 বছরের আন্দোলনে এখন তো একটা ডিপার্টমেন্ট যেমন ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কি কি যেমন কেউ আইনজীবী হয় হয়তো মানে উকিল মানে আইনজীবী আর কেউ শ্রমজীবী আবার কেউ আন্দোলনজীবী তারাই আন্দোলনজীবী এই আন্দোলনজীবী হচ্ছে 25 বছর ক্ষমতা যারা ছিল এরা হচ্ছে আন্দোলনজীবী তারা ডিপার্টমেন্টে আন্দোলন করা এই 25টা বছর সারা ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতিকে আন্দোলন ডিপার্টমেন্টে ভর্তি করিয়েছিল কোন ডেভেলপমেন্টের ডিপার্টমেন্ট তাদের কাছে নেই আন্দোলনের ডিপার্টমেন্ট এডিসিতে 2005-06 যে রাস্তাঘাটগুলি তৈরি করা শুরু করেছিল কেন্দ্র সরকারের পয়সা দিয়ে সেই রোডগুলো সঠিকভাবে তৈরি করা হয়নি তার টাকা ক্যাডাররা এবং কন্ট্রাক্টররা চুরি করে খেয়ে নিয়েছে 2005-06 থেকে সে রাস্তা আর তৈরি হচ্ছে না জাতি জনজাতিরা যখন বলে এই রাস্তা ঠিক করে দাও তখন বলে যে আমাদের কাছে পয়সা নেই এটা তো কেন্দ্রের পয়সায় তৈরি হয়েছে আর সেই পয়সা চলে গেছে খরচা হয়ে গেছে আমাদের কাছে তো সেটি পয়সা নেই আমরা কেন্দ্রের উপর নির্ভরশীল কেন্দ্র আমাদেরকে বঞ্চনা করছে আমরা কিভাবে রোড তৈরি করব কিন্তু বিজেপি আইপিএফটি সরকার আসার পর আমরাও কেন্দ্রের কাছে বলেছি এই রাস্তাগুলো তৈরি হয়নি এই রাস্তার সমস্ত পয়সা সিপিএম এর ক্যাডার আর কন্ট্রাক্টর খেয়ে নিয়েছে জনজাতিদের রাস্তা দিয়ে হাঁটতে পারে না জলের ব্যবস্থা নাই রাস্তার ব্যবস্থা নাই কিন্তু কেন্দ্র সরকার এখনো দেয়নি কিন্তু রাজ্য সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত করেছি এনসি দেববর্মার সহযোগী আমার রয়েছে আমরা সিদ্ধান্ত করেছি এই 12 বছর যাবৎ ক্রমাগত আন্দোলন ভাবতাবাজি করে আসছিল সিপিএমের আর গণমুক্তি পরিষদের এই দল আমরা সিদ্ধান্ত করেছি আমরা কাউকে দিয়ে আন্দোলন করাবো না জনজাতিদের আর
রাস্তায় নামাবো না, আমরা রাস্তা তৈরি করে দেবো স্টেট বাজেট থেকে 565 কোটি টাকা নিয়ে 2022-এর মধ্যে সমস্ত এডিসি রোড পাকা করে দেবে। সেই দিশাতে সরকার কাজ করেছে। এই কাজ 12 বছর আগেও করা যেতে পারত, এই কাজ 10 বছর আগেও করা যেতে পারত, কিন্তু কেন করেনি? যদি রাস্তা তৈরি হয়ে যায়, এই সুন্দর রাস্তা দিয়ে যদি জনজাতিরা গাড়ি দিয়ে চলে আসে আগরতলাতে আর খুমুলুমে, তাহলে আর সিপিএম এর আন্দোলনে কেউ নামবে না, আন্দোলনের ডিপার্টমেন্ট শেষ হয়ে যাবে। আন্দোলন করার জন্য ইচ্ছে করে সেই রোড তৈরি করেনি, আর সেই রোড গুলোই খারাপ করে রেখেছিল। জনজাতিদেরকে বোঝানো হতো কেন্দ্রের মোদী সরকার দিচ্ছে না, কেন্দ্রের অমুক সরকার দিচ্ছে না, তার জন্য আন্দোলন করো, আন্দোলন করলে রাস্তা হয়ে যায়। আন্দোলন করলে রাস্তা হয় কি? আন্দোলন করলে মেশিন লাগাতে হবে, কাজ করতে হবে, মাটি কাটতে হবে, ভিটামিন দিতে হবে, ইট দিতে হবে, পাথর দিতে হবে, তারপরে গিয়ে রোড তৈরি। আর সিপিএম কি বোঝা? আন্দোলন করলেই রাস্তা তৈরি হয়ে যায়। এই সরকার আসার পর 2018-তে বিজেপি আইপিএফটি সরকার আসার পর কাউকে আন্দোলন করতে হয়েছে রাস্তার জন্য? ন্যাশনাল হাইওয়ে খোয়াই উপর দিয়ে 2 জোটি ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে, 12,000 কোটি টাকার কাজ মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার জন্য দিয়েছে, কাউকে আন্দোলন করতে হয়েছে? কোন জাতি জনজাতির লোকের আন্দোলন করতে হয়েছে? কাউকে আন্দোলন করতে হয়নি বন্ধু। এই অঞ্চলে প্রশান্ত দেববর্মা মহোদয় ওল্ড এজ পেনশনে কত 1521 জন ওল্ড এজ মানে বৃদ্ধ ভাতা পান, 1521 জন, তাতে কত টাকা? 4,62,00,000 টাকা বিগত 3 বছরে প্রশান্ত দেববর্মা এই অঞ্চলের গরিব যারা ওল্ড এজ রয়েছেন তাদের পেনশনের ব্যবস্থা করেছেন। কত করে? 1,000 টাকা করে। আগে ওল্ড এজ পেনশন কত ছিল? 700 টাকা ছিল। এই সরকার বলেছে যে 2018 নির্বাচনের আগে গ্রামরা ক্ষমতায় আসলে আমরা সমস্ত ভাতাগুলো একযোগে 4,00,000 ভাতাকে আমরা 2,000 টাকা করে দেব, সেই কমিটমেন্ট ছিল আমাদের। 5 বছরের কেন্দ্র সরকারে বসার পর প্রথম কিস্তিতে একসঙ্গে পুরো 4,00,000 ভাতাকে 1,000 টাকা করে দেওয়া হচ্ছে। আজকের এই রামচন্দ্র ঘাটের ময়দান থেকে বলছি 2023 লাগবে না, 2022 এই সমস্ত ভাতাগুলো 2,000 টাকা করে দেওয়া হবে বন্ধু, 2,000 টাকা করে। সেই দিশাতে সরকার কাজ করে বন্ধু। প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি বন্দনা, প্রধানমন্ত্রী মাতৃ পুষ্টি বন্দনা যোজনা, এখানে বড় মাত্রা আমার বোনেরা রয়েছেন, 80% আমি দেখছি আমার বোনেরা এসছেন। আপনারা প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি বন্দনার বিষয়ে জানেন? যখন মা গর্ভবতী হয় সে সন্তানকে জন্মগ্রহণ দেবে, জন্ম দেবে, তখন মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্র থেকে ত্রিপুরার প্রত্যেকটি মায়ের জন্য কত টাকা করে? 5,000 টাকা করে। তার সঙ্গে হেলথ ডিপার্টমেন্ট থেকে 1,000 টাকা করে। আর ত্রিপুরা সরকার মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি বন্দনা যোজনার মাধ্যমে সঙ্গে 2,000 টাকা করে। তার সঙ্গে সামগ্রী কত হলো? জন্ম থেকে যখন কোনো শিশুর জন্ম হচ্ছে, মা তাকে জন্ম দিচ্ছে, তখন মাতৃপুষ্টি যোজনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি ও ত্রিপুরা সরকার তার সন্তানের সঙ্গে জন্ম থেকে দাঁড়িয়ে যায় আর মৃত্যু পর্যন্ত এই সরকার স্কিম লাগু করে দিয়েছে। গত বাজেটে পর আমরা ঘোষণা করেছি যে ত্রিপুরা রাজ্যে সবাইকে একসঙ্গে পারবো না, কিন্তু অন্ত্যোদয় পরিবার যারা রয়েছে ত্রিপুরাতে বড় মাত্রায় অন্ত্যোদয় পরিবারের মধ্যে জনজাতিরা রয়েছে, 1,08,000 অন্ত্যোদয় পরিবার ত্রিপুরা রাজ্যে রয়েছে। এই সমস্ত অন্ত্যোদয় পরিবারগুলোকে কি করা হবে? তার পরিবারের কেউ যদি মৃত্যু হয়, এক তো জন্ম থেকে যখন জন্ম হবে তার সঙ্গে মাতৃপুষ্টি বন্দনা যোজনা নিয়ে আপনার কাছে দাঁড়াবে, আর যখন মৃত্যু হবে কেউ সেই পরিবারের, তাকে অন্তিম সংস্কারের জন্য প্রতি ব্যক্তির জন্য 2,000 টাকা করে ত্রিপুরা সরকার দিয়েছে। অন্তিম ব্যক্তির সঙ্গে দাঁড়াবে, আপনার অন্তিম সংস্কারও সরকার ভাগ নেবে, সেই দিশাতে সরকার কাজ করে। বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রীজি, যখন মাতৃপুষ্টি বন্দনার মাধ্যমে যে শিশুর জন্ম হয় তার পাশে দাঁড়ায়, তার মার সঙ্গে দাঁড়ায়, তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর দেওয়ার মাধ্যমে আপনার সঙ্গে দাঁড়ায় আপনার পাকা ঘর করার জন্য। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে বলি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কারা পেত ত্রিপুরাতে?
ভারতবর্ষে কারা পেত, যাদের কাঁচা ঘর তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে। যাদের কাঁচা ঘর, নিয়ম আছে উপরে যদি টিনের ছাদ হয় তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া যায় না, সেটাই ঠিক না? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে যখন আমি গিয়ে বললাম, মাননীয় প্রধানমন্ত্রী, ত্রিপুরাতে বড় মাত্রায় গরিব রয়েছে, এরা অন্তদায়, এরা বিপিএল, এরা গরিব, কিন্তু ত্রিপুরাতে বৃষ্টি বেশি হয়, সেই কারণে আমরা পাতলা টিনের শেড দিয়ে ঘর তৈরি করি। ঘর কাঁচা, উপরে টিনের শেড থাকে, তাই বলে টিন দিয়ে তৈরি করা ঘর তারা অর্থবান ব্যক্তি এমন নয়, এরা গরিব। মাননীয় প্রধানমন্ত্রীজিকে বুঝাতে সক্ষম হওয়ার পর তখন ত্রিপুরার জন্য, বিশেষ করে একমাত্র ত্রিপুরা রাজ্যের জন্য, ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য, মাননীয় প্রধানমন্ত্রীজি স্পেশাল পারমিশন দিয়েছেন যে ত্রিপুরাতে যত টিনের ঘর আছে, কাঁচা ঘর হোক, উপরে যদি টিনের হয় তো ত্রিপুরাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে। আর তার জন্য সার্ভে শুরু হয়েছে, 180,000 সার্ভে চলছে, প্রথম কিস্তিতে একসঙ্গে 70,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ত্রিপুরার জাতি জনজাতির কাছে পৌঁছে যাবে। ত্রিপুরাতে এই সিপিএম এর সরকার 25 বৎসরে মাত্র 24,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এনেছে, আমরা 3 বৎসরে 25,000 ঘর এনেছি। আবার প্রধানমন্ত্রী যখন টিনের ঘরের পারমিশন দিয়ে দিয়েছে, এবার তো প্রথম কিস্তিতে 70,000 ঘর আনতে সক্ষম হয়েছি। তার মধ্যে তফাত কমিউনিস্ট আর ভারতীয় জনতা পার্টি আইপিএফ এর মধ্যে। বন্ধুরা, যেটা আমি শুরু করেছিলাম যে প্রধানমন্ত্রী মাতৃ পুষ্টি বন্দনা যোজনার মাধ্যমে জন্মলগ্নে আপনার সঙ্গে দাঁড়িয়ে আছে মাননীয় প্রধানমন্ত্রীজি, ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার, তারপর আপনার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, আপনার জন্য প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার শৌচালয়, আপনার জন্য উজ্জ্বলা যোজনার মাধ্যমে উজ্জ্বলা যোজনার চুলার ব্যবস্থা, গ্যাসের চুল্লির ব্যবস্থা, আপনার করে সৌভাগ্য যোজনার মাধ্যমে ফ্রিতে বিদ্যুতের ব্যবস্থা, আপনার জন্য হোটেল জল ধারা মিশনের মাধ্যমে 2022 মধ্যে ত্রিপুরার প্রত্যেকটি জাতি জনজাতির ঘরেতে ফ্রিতে জলের ব্যবস্থা, সেই দিকে এই সরকার কাজ করছে বন্ধু। শুধু তাই নয়, এই অঞ্চলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা করে কোনো কৃষককে আন্দোলন করতে হয়নি, কোনো কৃষককে ভারতীয় জনতা পার্টি বা আইপিএফটির অফিসে যেতে হয়নি, অনলাইন তার অ্যাকাউন্টে প্রতি বছর 6,000 টাকা করে 3 কিস্তিতে 2,000 টাকা করে চলে আসে। সিপিএম আর গণমুক্তি পরিষদ যদি হতো, আপনার অ্যাকাউন্টে কি পয়সা আসতে পারত? আগে পার্টি অফিসে যেতে হবে, চাঁদা দিতে হবে, তবেই আপনি সেই কিস্তি পেতে পারেন। আজকে এখানে রামচন্দ্র ঘাটে 3,281 জন 4,59,59,00,000 টাকা তার অ্যাকাউন্টে পৌঁছে গেছে বন্ধু, তার অ্যাকাউন্টে পৌঁছে গেছে, কাউকে এক পয়সা দিতে হয়নি। আর যদি কমিউনিস্ট সরকার থাকতো, সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে চাঁদার জুলুম থেকে মুক্তি পেয়েছেন আপনারা, কিন্তু সেই মুক্তিকে ধরে রাখতে হবে। কিসের চাঁদার জুলুম? আজকে সেই চাঁদার জুলুম কি রয়েছে? আমি বলি না সব কিছু ঠিক হয়ে গেছে, সব কিছু সমাধান করে দিয়েছি, মাত্র 3 বছর হয়েছে, 5 বছর সময় দিয়েছেন, 5 বছরে আমরা পুরো মডেল সামনে তুলে ধরবো, ত্রিপুরার সামনে বন্ধু সেই দিশাতে কাজ করছি। আর আগে কমিউনিস্টের কি ছিল, এক বাড়ি থেকে একই ঘর থেকে কতবার চাঁদা নেবে মাসে, কি কি রূপ নিয়ে, একবার আপনার ছেলে যদি স্কুলে পড়ে তো এসএফআই এর নামে চাঁদা নেবে, এসএফআই ছাত্র সংগঠনের নামে আপনার ছেলের কাছ থেকে স্কুলে চাঁদা নেবে। আপনার ছেলে যদি ম্যাট্রিক পাস বা বিএ পাস করে নিয়েছে, বিওএফ এর নামে আপনার ছেলের কাছ থেকে চাঁদা নেবে। আপনি যদি মহিলা আছেন বাড়িতে, নারী সমিতির নামে আপনার কাছ থেকে নেবে। আপনার হাজবেন্ড যদি চাকরি করে, ভগবার নামে হাজবেন্ডের কাছ থেকে, স্বামীর কাছ থেকে চাঁদা নেবে। আপনার যদি দেওর, তার কাছে জমিন আছে, তো খ্যাতমুজনের নামে তার কাছ থেকে চাঁদা নেবে। আপনার শাশুড়ি যদি বৃদ্ধা আছে, তো বৃদ্ধা অ্যাসোসিয়েশন নামে তার কাছ থেকে চাঁদা নেবে। মানে এক বাড়ি থেকে এসএফআই নামে চাঁদা, বিওএফ এর নামে চাঁদা, বৃদ্ধা কমিটির নামে চাঁদা, তারপর নারী সমিতির নামে চাঁদা, সিপিএম এর নামে চাঁদা, ডিওএফ এর নামে চাঁদা, মানে এক বাড়ি থেকে
বিভিন্ন রূপে চাঁদা সংগ্রহে জিজিয়া কর ত্রিপুরাতে বসিয়ে রেখেছিল এই কমিউনিস্টের দল। কিন্তু আজকে কোন মা বলতে পারবে তার ছেলে স্কুলে যাওয়ার পর তার জন্য তার কাছ থেকে আসলে চাঁদা নিতে পারে? চাঁদা চায় আজকে আপনার ছেলের কাছ থেকে, আপনার মেয়ের কাছ থেকে, আপনার ছেলের কাছ থেকে জিএস নাম করে চাঁদা চায়। আজকে তার সমাপ্তি করে দেওয়া হয়েছে বন্ধুরা। এই মুক্তি ছোট মুক্তি নয় বন্ধু, এই চাঁদার গেরা করে আর করবেন না। এখন এডিসি তে ইলেকশন এসছে, কোনো মতে বিজেপি আইপিএফটির ভোটকে ভাগ না করে বন্ধু, বিজেপি আইপিএফটির মধ্যে অনেক মতানৈক্য হয়েছে, মারপিটও হয়েছে। আমি এখানে এসে গেছি, আমি বলছি যা অন্যায় হয়েছে আমি করেছি, আপনারা সব ভালো করেছেন, সবাই একত্রিত হন, এক জায়গায় আসুন। আমি সাঁওতালি ভাই বোনদেরকে বলবো, আপনারা বড় মাত্রা এখানে রয়েছেন, আপনারা ভারতীয় জনতা পার্টির ভোটার, আপনারা সবাই ট্রাক্টর চিহ্নে ভোট দেন, যে আমাদের মিন্টু দেব বর্মাকে জিতাম, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে মনোনীত প্রার্থী তাকে জিতাতে হবে। যাই হয়েছে, নিজেদের মধ্যে কোন মতানৈক্য রয়েছে তার সমাধান আজকে এই মাঠ থেকে হয়ে যাবে। আমরা একসঙ্গে থাকবো, এক জায়গায় থাকবো, সব কিছু ভুলে যাবো, কেস মামলা সব তুলে নেব। কিন্তু এডিসি তে অন্য কাউকে ঢুকতে দেব না বন্ধু, তাহলে এডিসি বিনাশ হয়ে যাবে। বহু বিনাশ হয়েছে এডিসি, বহু বিনাশ হয়েছে এডিসি, কার বিনাশ করা যাবে না, জনজাতির এরিয়াকে বিনাশ করা যাবে না, তাকে উন্নয়ন করতে হবে বন্ধু। এডিসি তে এই আমাদের এই যে আইপিএফটি পার্টি সিপিএম এর কারণে, তখন অত্যাচারের কারণে এরা ট্রিপ্লাইন দাবি করেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর ওরা দেখেছে নরেন্দ্র ভাই মোদী যা বলে তা করে যায়। তখন সোশ্যাল ইকোনমি সেই মানসিকতা আমরা চলে গেছি, ডেভেলপমেন্ট লাগবে সিপিএম এর কারণে। একসময় মনে হচ্ছিল যে এই রাজ্যের মধ্যে জনজাতিরা থাকতে পারবে কিনা, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই বন্ধু এই দিন শেষ হয়নি। কেউ যদি ভাবে তিন বছর হয়ে গেছে, সরকার এসে গেছে, এবার বিপ্লবদেরকে জিজ্ঞাসা করব কি করেছেন, কি দেবেন, কি হবে, জিজ্ঞাসা জরুর করুন আমাকে, দাদা আপনি কি দেবেন, কি করছেন, কি কাজ করবেন আমাদের জন্য, আপনাদের অধিকার আছে, আমি কাজ করব, আমি না করি না, আমি আপনাদের মতোই লোক। এই তিন বছরে প্রাইভেট হোক আর সরকারি হোক আর প্রসেসিং মিলিয়ে 1,02,000 লোকের কর্মের ব্যবস্থাই সরকার করেছে, তার জন্য ভেন্দরা পিটি না আমি, তার জন্য ভেন্দরা নিয়ে বেরোই না। ত্রিপুরার ইকোনমি কোথায় গেছে, ত্রিপুরার ইকোনমি কোথায় গেছে? এবারের বাজেট কত? 22,000 কোটি টাকার বাজেট। আর বাজেটের সময় আমি দেখিয়ে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজি, ত্রিপুরার জন্য কেন্দ্রের বিভিন্ন স্কিমের মাধ্যমে 23,000 কোটি টাকা এক্সট্রা দিচ্ছেন দেড় বছরে। 23,000 কোটি টাকা আর 22,000 কোটি টাকা দুটোটা মিলে 45,000 কোটি টাকা ত্রিপুরার ইতিহাসে কোনোদিনও 45,000 কোটি টাকা ত্রিপুরাতে কোনোদিন আসেও নি, আসার প্রস্তাবও ছিল না। আজকে সেই দিশাতেই সরকার কাজ করছে। আমি আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের সহযোগিতা চাই। আর আজকে থেকে বিজেপি আইপিএফটি মিলে কোনো জায়গায় ভোট ভাগাভাগি নয়, একটি ভোটও ভাগাভাগি করা যাবে না বন্ধু। ভোট ভাগাভাগি করলে, এদিক সেদিক করলে সব লোকসান যে বিনাশ হয়ে যাবে। আইপিএফটির ভোটকে ভাগ না করা, বিজেপির ভোটকে ভাগ না করা, এক জায়গায় রাখা, এক বাক্সে দাঁড়া। আর তখন মিন্টু দেববর্মা নামে আমার কাছে ক্যান্ডিসি যাবে, যে 28-এর মধ্যে একজন এখান থেকে ক্যান্ডিসি আপনারা পাঠাতে পারবেন, সেই দিশাতে কাজ করতে হবে বন্ধু। আমি আবারও বলবো, নিজেদের মধ্যে যে মতানৈক্য যাই হয়েছে ভুলে যান, মহৎ কামের জন্য বড় কাজের জন্য ছোট ছোট বলিদান দিতে হয় বন্ধুরা। এই ছোট ছোট মানসিকতা নিয়ে আমরা চললে হবে না, ত্রিপুরাকে মডেল স্টেট বানাতে হবে, সর্বশ্রেষ্ঠ বানাতে হবে। আমরা জাতি জনজাতি সাঁওতালি সমরা সবাই মিলেমিশে এই ত্রিপুরাকে তৈরি করব। আপনাদের মতো একজন লোক গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছে, এর চাইতে বড় বিষয় কী হতে পারে বন্ধু? আর 2018-তে আমরা কমিউনিস্টকে হারাইনি, 2018-তে কমিউনিস্টকে হারাইনি, শুধু সপ্তাহে পরিবর্তন হয়নি, 2018-তে ত্রিপুরাবাসী আজাদি পেয়েছে, আজাদি পেয়েছিল, সিপিএম মেনে নিয়েছিল যে কোনোদিন আর সিপিএম যাবে না, 100 বছর সিপিএম থাকবে। কিন্তু নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 37 লক্ষ ত্রিপুরাবাসী এই কমিউনিস্টকে দেখিয়ে দিয়েছে যে ভাই এটা ত্রিপুরা রাজ্য, ত্রিপুরশ্রী মায়ের মাতৃভূমি, জাতি জনজাতির মিলনস্থল, মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের মানিকের এই মাতৃভূমি। এই মাতৃভূমিকে কমিউনিস্টের দ্বারা ছিনা যায় না, এই মাতৃভূমি সংস্কারের ভূমি, কৃষ্টের ভূমি, বিদ্যার ভূমি। সেই ভূমিতে সাংগা ডাল্লং হোক,
আর বেনিচন্দ্র জামাতিয়া সত্যরাম রিয়ানের মতো পদ্মশ্রী কে দিয়েছে, কে আবিষ্কার করেছে? কমিউনিস্টের দল। কেউ আবিষ্কার করেনি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আবিষ্কার করেছে, তাদেরকে খুঁজে বের করেছেন। কালকে আমি একটা কার্যক্রমে গিয়েছিলাম, তো থাঙ্গাডল্লং মহোদয় প্রায় 100 বছর উনি সেই ময়দানে চলে এসছেন, মঞ্চে আমার কাছে আশীর্বাদ দেওয়ার জন্য চলে এসছেন। আমার সঙ্গে মঞ্চে থাকার পর আমি যেই বাড়িতে ভাত খাওয়ার জন্য গিয়েছি, জোসেফ ডাবলুদের বাড়িতে, ওই বাড়িতে উনি গিয়ে ঘুমিয়ে গেছেন। কারণ কি, গুরু মানুষ অসুস্থ মানুষ, কিন্তু তারপরও বলছে বিপ্লব আসবে, তো আমি সেখানে যাব। আমার সেখানে নরেন্দ্র ভাই মোদী পদ্মশ্রী আমাকে দিয়েছে, আমাকে সম্মান করেছে। আমার হোক 100 বছর আমি চলতে পারি না, আমার জীবন চলে যাও, তবু আমি সেই ময়দানে যাব। সেটা হচ্ছে থাঙ্গাডাল্লং ত্রিপুরার জনজাতি, তারা সম্মান করতে জানে নরেন্দ্র ভাই মোদীজিকে, সেই দিশাতে কাজ করে। তাই বন্ধু, আমি আপনাদেরকে বলবো, এই যে গণমুক্তি পরিষদ, যে গণমুক্তি পরিষদ না, গণশোষণকারী পরিষদ, সিপিএম এর পিএইচডি ওয়ার্ডার ডিপার্টমেন্ট, সিপিএম নামে তো শোষণ করেই, আর গণমুক্তি পরিষদের নামে আরো বেশি শোষণ করার ট্রেনিং দেওয়া হয় সেখানে। বেশি শোষণ করার যে ট্রেনিং, সেই ট্রেনিং পাওয়ার পর তার ডিগ্রি হয়ে যায় কি, গণশোষণকারী পরিষদের সদস্য। এই গণশোষণকারী পরিষদের সদস্যরা এই 15 বছর লাগাতার এডিসিকে শোষণ করছে, এবার এডিসিকে মুক্ত করতে হবে। ইলেকশন জেতার জন্য বিপ্লব দেব আসেনি, বিপ্লব দেব এসেছে এডিসিকে কমিউনিস্টের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছে। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সবার আশীর্বাদ চাই। আমি একবার এই ময়দানে যারা আছেন তাদেরকে একবার জিজ্ঞাসা করতে চাই, যারা যারা নরেন্দ্র ভাই মোদীকে ভালোবাসেন তারা হাত তুলন্ত দেখি। নরেন্দ্র ভাই মোদীকে এই কাঠের কাছে তোলে তারা কি ভালোবাসে না নাকি? এরা ছায়াতে একদম বড় হয়ে যেতে গেছে গা। নরেন্দ্র ভাই মোদীকে যারা যারা ভালোবাসেন তারা হাত তুলন্ত দেখি। বিপ্লব দেবকে কেউ কেউ ভালোবাসে কি? বন্ধুরা, আপনাদের আশীর্বাদ চাই। আমি নরেন্দ্র ভাই মোদীকে বলবো, পুরো ময়দানে যারা ছিল যে কোনো প্রান্তে প্রত্যেকটি মানুষ আপনাকে আশীর্বাদ দিয়েছে, আপনার জন্য হাত উঠিয়েছে। বন্ধু, এই সংবাদ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব। আর আমি আপনাদেরকে বলবো, আমি সবকিছু আপনাদেরকে এখনো করে দিতে পারিনি, কিন্তু আমার উপরে বিশ্বাস রাখুন, নরেন্দ্র ভাই মোদীর উপর বিশ্বাস রাখুন। আর 25টা বছর লাগাতার পিছিয়ে নিয়ে গেছে, আমরা তো লাগাতার কাজ করছি বন্ধু। ত্রিপুরা ইকোনমি কোথাও পিছিয়ে যায়নি। পার ক্যাপিটা ইনকাম যখন সরকারে এসেছিলাম তখন 1,44,000 টাকা ছিল, আজকে করোনার মধ্যে দিয়েও ত্রিপুরার পার ক্যাপিটা ইনকাম 2021-22 কত দাঁড়িয়েছে জানেন? 1,31,000-এর উপরে দাঁড়িয়েছে। তার মানে 30%-এর উপরে বৃদ্ধি হয়েছে, 30%-এর উপরে পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি হয়েছে। তার মানে ত্রিপুরার মানুষ উন্নয়ন করছে। তার উন্নয়নের আরেকটা বড় মাপকাঠি কি, কমিউনিস্ট থাকতে 25 বছরের টানা সরকার দিল্লি থেকে আগরতলা কোনো ডাইরেক্ট ফ্লাইট আসতো না। কারণ কি, ত্রিপুরা থেকে কেউ আসতে চাইতো না, 10 জনের প্যাসেঞ্জার পাওয়া যেত না। আজকে 3 বছরের মধ্যে গর্ব করে বলতে পারি ত্রিপুরাতে দিল্লি থেকে 2-2টি ডাইরেক্ট ফ্লাইট আসে, আর 400 থেকে 500 লোক দিল্লিতে আসে, আর ত্রিপুরা থেকে 400 থেকে 500 লোক ডেইলি দিল্লিতে যায়। তার প্রমাতাকে তাতে প্রমাণিত করে যে ত্রিপুরার ইকোনমি ডেভেলপমেন্ট হয়েছে, ত্রিপুরাতে নতুন জোয়ার এসছে, ত্রিপুরা সেই দিশাতে চলছে। বন্ধু, ত্রিপুরা 2 বছরের মধ্যে নর্থ ইস্টের অন্নদাতা হয়ে উঠছে। আপনারা সবাই নর্থ ইস্টের অন্নদাতা হয়ে যাবেন। আপনারা যে যেখানে আছেন শুধু নিজের অন্ন নয়, অন্যের দাতাও হবেন, সেই দিশাতে মানুষ কাজ করে। আর বন্ধুরা, যেটা আমি কম্বর ঘোষণা বলছিলাম, আজকে ত্রিপুরাতে এক ব্যক্তির জন্য নয়, বিপ্লব দেবের নাম জানে না, ত্রিপুরা জনজাতিদের বাসের বোতলকে মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ জানেন, ত্রিপুরার বাসকরণের বিস্কিটকে মাননীয় প্রধানমন্ত্রী জানেন বোঝেন, ত্রিপুরার বাসকরণের আচার মাননীয় প্রধানমন্ত্রী জি খান, ত্রিপুরার জনজাতিদের কুইন পাইনাপেল মাননীয় প্রধানমন্ত্রী নয় শুধু দুবাইয়ের ইন্টারন্যাশনাল বাজারে পৌঁছে দিয়েছে। আজকে ত্রিপুরাকে কুইন পাইনাপেলের জন্য চিনে, বাসের বোতলের জন্য চিনে, বাসকরণের জন্য চিনে, রিসার জন্য চিনে, জমাতের জন্য চিনে, জব্বরমার জন্য চিনে, চাকমার জন্য চিনে, নোয়াতের জন্য চিনে, কাইপেং এর জন্য চিনে, ডাউনলোডের জন্য চিনে, বাঙালিদের জন্য চিনে। আজকে কোনো ব্যক্তির জন্য ত্রিপুরা নেই বন্ধু, ত্রিপুরার 37 লক্ষ ত্রিপুরাবাসী তার কাজের জন্য আজকে মানুষ ত্রিপুরাকে চেনে। তাই তো মাননীয় প্রধানমন্ত্রীজি উদয়পুরে 2019-এর লোকসভায় যখন এসেছিলেন,
তখন তিনি সেই ময়দান থেকে বলেছিলেন, হে ভারতবাসী, এসো দেখো ত্রিপুরাতে ত্রিপুরার মানুষের কাছ থেকে শেখো, ত্রিপুরার মানুষ দূরদর্শী, ত্রিপুরার মানুষ নতুন কিছু করতে পারে, ত্রিপুরার মানুষ মেহনতি, ত্রিপুরার মানুষ ইতিহাস গড়তে জানে, ত্রিপুরার মানুষ থেকে শেখো। ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন হচ্ছে, বারবার ত্রিপুরার উদাহরণ মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন, আগে আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলের উদাহরণ দেওয়া হতো, আজকে মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার উদাহরণ সেখানে যায়, দেখো ত্রিপুরাতে এই হচ্ছে, ত্রিপুরাতে ওই হচ্ছে, ত্রিপুরা এগিয়ে যাচ্ছে। আমরা গর্ব করি, আমরা এই মাটির সন্তান, আমরা গর্ব করি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর মতো প্রধানমন্ত্রী পেয়েছি, যে কর্মরত কথা বলতে জানে আর ত্রিপুরাকে ভালোবাসতেও জানে। আর আমি সঙ্গে সঙ্গে গর্ব করি এই মাঠের মধ্যে সবাই হাত তুলে যা দেখিয়েছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি গিয়েছিলাম, জাতি জনজাতি সাঁওতালি ভাই বোনেরা যারাই আছেন প্রত্যেকে হাত তুলে আপনাকে সমর্থন জানিয়েছে, আপনি দীর্ঘজীবী হন, আপনি দেশের লাগাতার প্রধানমন্ত্রী হয়ে থাকুন, আর ত্রিপুরাতে বিজেপি আইপিএফটি সরকার দীর্ঘজীবী হোক। আমি সবাইকে আরেকবার বলবো, মুষ্টি বন্ধ করুন, সিপিএম যাতে না ঢুকতে পারে, হাত খুললে কিন্তু বিপদ লাগবে সবদিকে। বলুন বিজেপি আইপিএফটি কি, বিজেপি আইপিএফটি কি, নরেন্দ্র ভাই মোদি কি, নরেন্দ্র ভাই মোদি কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই ময়দান থেকে গিয়ে শুধু একটাই কাজ, কাউকে না ভয় পাওয়া, বিপ্লব দেব প্রতিবাড়িতে রয়েছে, সবার উপরে নজর রয়েছে, কাউকে না ডরা, সমস্ত ভোট বিজেপি আইপিএফটির কাছে, 6 তারিখ গিয়ে ভোট দিয়ে তারপরে এসে শান্তি শান্তি শান্তি, তার আগে সমস্ত অশান্তি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। কিন্তু দেববর্মা মহোদয় শিক্ষিত নজবান এনার্জেটিক, তাকে জিতানো নয়, বাকিদেরকে জামানত জব্দ করে জিতাতে হবে, জামানত জব্দ করে জিতাতে হবে। সেই হিসাবে সবাই মিলে কাজ করুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।